উমার ইবনুল খাত্তাবের ইসলাম গ্রহণ আমর ইবনুল আস ও আবদুল্লাহ ইবনে আবু রাবিয়া যখন মক্কায় কুরাইশদের কাছে ফিরে আসলো তখন কুরাইশরা জানতে পারল যে তারা রসল্লাহ সাল্লাহ আলাইহিউসাল্লামের সাহাবিদেরকে ফিরিয়ে আনতে তো ব্যর্থ হয়েছেই অধিকন্তু নাজাসি তাদেরকে অপ্রীতিকর কথাবার্তা বলেও বিদায় দিয়েছেন এই সময় হজরত উমারও ইসলাম গ্রহণ করেন তিনি ছিলেন একরোখা ও দুঃসাহসী তার অসাক্ষাতেও কেউ তার বিরুদ্ধে কিছু বলতে বা করতে সাহস করত না হামজা ওমারের মতো দুই বীরকে সাথী হিসাবে পেয়ে রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের সাহাবিগন কাফিরদের জুলুম থেকে অনেকটা নিরাপত্তা লাভ করেন বলতে গেলে তারা শক্তিমত্তায় কুরাইসদেরকেও ছাড়িয়ে গেলেন আবদুল্লা ইবনে মাসউদ রদাহ আনহু বলতেন খাত্তাবের পুত্র ওমার ইসলাম গ্রহণ না করা পর্যন্ত আমরা কাবা ঘরে গিয়ে নামাজ পড়তে পারতাম না ওমার ইসলাম গ্রহণ করার পর কুরাইসদেরকে চ্যালেঞ্জ করে কাবার সামনে গিয়ে নামাজ আদায় করেন এবং আমরাও তার সাথে নামাজ পড়ি কিছু সংখ্যক সাহাবা হিজরাত করে হাবসায় আবিসিনিয়ায় যাওয়ার পর ওমার রদিয়াল্লাহ আনহ ইসলাম গ্রহণ করেন ওমারের ইসলাম গ্রহণের ঘটনাটা এইরূপ তার বোন ফাতিমা বিনতে খাত্তাব ও তার স্বামী সাঈদ ইবনে জাইদ তখন ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করেছেন ব্যাপারটা তারা উভয়ে ওমারের কাছ থেকে গোপন রেখেছিলেন বনি আদি ইবনে কাব গোত্রের নাইম ইবনে আবদুল্লা নাহামও গোত্রের লোকদের ভয়ে নিজের ইসলাম গ্রহণের কথা গোপন রাখেন তিনি ছিলেন হযরত ওমারেরই জাতিগোষ্ঠীভুক্ত আরেকজন সাহাবি খাব্বাব ইবনুল আর্থ বিনতে খাত্তাবের কাছে মাঝে মাঝে তাকে কোরআন শরীফ পড়াতে আসতেন একদিন উমার তলোয়ার হাতে নিয়ে বেরিয়েছেন রসল্লাহ সাল্লাহ আলাইহ ও তার গুটি কয়েক সাহাবির সন্ধানে তিনি পূর্বাহ্নে জানতে পেরেছিলেন যে রসলুল্লাহ সাল্লাহ আলাইহুয় তার চল্লিশ জন নারী পুরুষ সহ নিয়ে সাফা পর্বতের নিকট একটি বাড়িতে সমবেত হয়েছেন সেখানে তার সাথে হামজা ইবনে আব্দুল মুতালিব রদি আল্লাহ আনহু আবু বকর সিদ্দিক রদু আল্লাহ আনহু ও আলী ইবনে আবু তলিব রদ আল্লাহ আনহু সহ সেই সব মুসলমান ছিলেন যারা আবিসিনিয়া না গিয়ে মক্কাতেই রাসুল্লাহ সাল্লসাল্লামের কাছে থেকে গিয়েছিলেন নঈম উমার রদ আনহুর মুখোমুখি দাঁড়িয়ে জিজ্ঞেস করলেন কোথায় যাচ্ছ উমার উমার বললেন আমি ওই বিধর্মী মুহাম্মাদের সন্ধানে যাচ্ছি যে কুরাইশদের মধ্যে বিভেদ সৃষ্টি করেছে তাদেরকে বেকুব সাব্যস্ত করেছে তাদের ধর্মের নিন্দা করেছে এবং তাদের দেব দেবীকে গালি দিয়েছে আমি তাকে হত্যা করব নাইম তাকে বললেন ওমার তুমি নিশ্চয় আত্মপ্রবঞ্চিত হয়েছ তুমি কি মনে করো যে মুহাম্মাদকে হত্যা করার পর বনু আবদে মানফ তোমাকে ছেড়ে দেবে এবং তুমি অবাধে বিচরণ করতে পারবে তুমি বরং নিজের ঘর সামলাও উমার বললেন কেন আমার গোষ্ঠীর কে কি করেছে নাইম বলল তোমার ভগ্নিপতি ও চাচাতো ভাই সাঈদ ইবনে জাঈদ ইবনে আমর এবং তোমার বোন ফাতিমা আল্লাহর শপথ ওরা উভয়ে ইসলাম গ্রহণ করেছে তারা মোহাম্মদের ধর্মের অনুসরণ করে চলেছে কাজেই পারলে আগে তাদেরকে সামলাও রসুল্লাহ আলাইহি সাল্লামের জীবন বিপন্ন হবার আশঙ্কা বোধ করে ওমারের মনোযোগ অন্যদিকে চালিত করাই তার উদ্দেশ্য ছিল এতে করে ফাতিমা ও তার স্বামী নির্যাতিত হবার সম্ভাবনা থাকলেও সেটা রসুল্লাহ সাল্ল আলাইহি সাল্লামের জীবন আশঙ্কার তুলনায় অনেক হালকা ব্যাপার একথা শোনা মাত্রই ওমার বোন ও ভগ্নীপতির গৃহ অভিমুখে ছুটলেন তখন সেখানে খাব্বাব ইবনুল আর্ত উপস্থিত তার কাছে পবিত্র কোরআনের অংশবিশেষ ছিল যা তিনি সাঈদ দম্পত্তিকে পড়াচ্ছিলেন ওই অংশে সুরা তহা লেখা ছিল তারা ওমারের আগমন টের পেলেন খাব্বাব তৎক্ষণাৎ একটি ক্ষুদ্র কক্ষে আত্মগোপন করলেন ফাতিমা কুরআন শরীফের অংশটুকু লুকিয়ে ফেললেন ওমার গৃহে প্রবেশের পাককালে শুনেছিলেন যে খাব্বাব কুরআন পড়ে তাদের দুজনকে শোনাচ্ছেন তিনি প্রবেশ করেই বললেন তোমরা কী যেন পড়ছিলে শুনলাম সাঈদ ও ফাতিমা উভয়ে বললেন তুমি কিছুই শোনো নি ওমার বললেন আল্লাহর শপথ আমি শুনেছি তোমরা মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছ এবং সেটাই অনুসরণ করে চলেছ এ কথা বলে ভগ্নিপতি সাঈদকে একটা চর দিলেন ফাতিমা উঠে এসে স্বামীকে তার প্রহার থেকে রক্ষা করার চেষ্টা করতে লাগলেন উমার ফাতিমাকে এমন জোরে আঘাত করলেন যে তিনি আহত হলেন উমারের এই বেপরোয়া আচরণ দেখে তারা উভয় বললেন হাঁ আমরা ইসলাম গ্রহণ করেছি এবং আল্লাহ ও তার রাসুলের প্রতি ইমান এনেছি এখন আপনি যা খুশি করতে পারেন উমার তার বোনের দেহে রক্ত দেখে নিজের এহন আচরণে অনুতপ্ত হলেন অতপর অনুশোচনা সুরে বোনকে বললেন আচ্ছা তোমরা যে বইটা পড়ছিলে সেটা আমাকে দাও তো আমি একটু পড়ে দেখি মোহাম্মাদ কি বাণী প্রচার করে এখানে উল্লেখ খোঁজে ওমার লেখাপড়া জানতেন তার বোন বললেন আমাদের আশঙ্কা হয় বইটা দিলে তুমি নষ্ট করে ফেলবে ওমার দেবদেবীর শপথ করে বললেন তুমি ভয় পেও না আমি ওটা পড়ে অবশ্যই ফিরিয়ে দেব একথা শুনে বোনের মনে এ মর্মে আসার সঞ্চার হল যে তিনি হয়তো ইসলাম গ্রহণ করবেন তাই তিনি বললেন ভাইজান আপনি মুশরিক হওয়ার কারণে অপবিত্র অথচ এই বই স্পর্শ করতে হলে পবিত্রতা অর্জন করা প্রয়োজন কোরআন শরীফ স্পর্শ করার জন্য পবিত্রতার শর্ত সম্পর্কে মতভেদ রয়েছে কেউ বলেন ফরজ আবার কারো করে মতে এটা ফরজ নয় মুস্তাহাব ওমার তৎক্ষণাৎ গিয়ে গোসল করে পবিত্র হয়ে আসলেন ফাতিমা এবার কোরআন শরীফ দিলেন খুলেই যে অংশটি তিনি দেখলেন তাতে ছিল সুরা তহা প্রথম থেকে কিছুটা পড়েই বললেন কি সুন্দর কথা কি মহান বাণী আড়াল থেকে কথা শুনে খাব্বাব বেরিয়ে এসে বললেন ওমার আমার মনে হয় আল্লাহ তার নবী দোয়া কবুল করে তোমাকে ইসলামের জন্য মনোনীত করেছেন গতকাল তিনি দোয়া করেছিলেন হে আল্লাহ আবুল হাকাম ইবনে হিসাম অথবা উমার ইবনুল খাত্তাবের দ্বারা ইসলামের শক্তি বৃদ্ধি করো হে উমার তুমি ডাকে সাড়া দাও তুমি আল্লাহর ডাকে সাড়া দাও ওমার তখন বললেন হে খাব্বাব আমাকে মুহাম্মাদের সন্ধান দাও আমি তার কাছে গিয়ে ইসলাম গ্রহণ করি খাব্বাব বললেন তিনি সাফা পর্বতের নিকট একটা বাড়িতে কিছু সংখ্যক সাহাবার সাথে অবস্থান করছেন ওমার তার তলোয়ার কাঁধে ঝুলিয়ে নিয়ে রসুল্লাহ সাল্ল আলাইহি আসাল্লাম ও তার সাহাবাদের সন্ধানে চললেন যথাস্থানে গিয়ে দরজায় করাঘাত করলেন আওয়াজ শুনে একজন সাহাবা উঠে এসে জানালা দিয়ে তাকে দেখলেন দেখলেন ওমার তরবারি হাতে দাঁড়িয়ে তিনি ভীত সন্ত্রস্ত হয়ে রসুল্লাহ সাল্ল আলহ সাল্লামের নিকট ফিরে গেলেন এবং বললেন হে আল্লাহ রসুল ওমার দরজায় তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে হামজা রদিয়াল্লাহ আনহু বললেন তাকে আসতে দাও যদি ভালো উদ্দেশ্যে এসে থাকে আমরা তাকে সহযোগিতা করব আর যদি খারাপ উদ্দেশ্যে এসে থাকে তবে তার তরবার গিয়েই তাকে হত্যা করব রসুল্লাহ সাল্ল আলাইহাল্লাম বললেন তাকে আসতে দাও তিনি ওমারকে ভেতরে যেতে অনুমতি দিলেন রসুল্লাহ সাল্ল আলাইহাল্লাম উঠে ওমারের দিকে এগিয়ে গেলেন এবং কক্ষের ভেতরে তাকে সাক্ষাৎ দান করলেন তিনি ওমারের পাজামার বাঁধনের জায়গা অথবা গলায় চাদরের দুই প্রান্ত যেখানে একত্রিত হয় সেখানে শক্তভাবে মুষ্টিবদ্ধ করে ধরলেন তারপর বললেন হে খাত্তাবের পুত্র কি উদ্দেশ্যে এসেছ আল্লাহর শপথ আল্লাহর তরফ থেকে তোমার উপর কোনো কঠিন মুসিবত না আসা পর্যন্ত তুমি সংযত হবে বলে আমার মনে হয় না ওমার বললেন হে আল্লাহর রসুল আমি আল্লাহ তার রসুল ও আল্লাহর নাজিলকৃত বিধানের প্রতি ইমান আনার জন্যই এসেছি এ কথা শোনামাত্র রসুল্লাহ সাল আলহি এমন জোরে আল্লাহ আকবার বললেন যে রাসোল্লাহ সাল্লাহ সাল্লামের শাহবাদের সবাই বুঝতে পারল যে ওমার ইসলাম গ্রহণ করেছে হামজার পরে ওমারের ইসলাম গ্রহণে রাসল সাল্লাই সাল্লামের শাহবাগনের মনোবল বিপুলভাবে বৃদ্ধি পেল তারা নিশ্চিত হলেন যে এই দুজন এখন রাসূলুল্লাহ সাল্লাহ আলাইহ সাল্লামের প্রতি মুসরিকদের জুলুম নির্যাতন প্রতিরোধ করতে পারবেন এবং তারা সবাই ওদের দুজনের সহযোগিতায় মুসলমানদের শত্রুদের মোকাবিলা করতে সক্ষম হবেন এরপর শাহবাগন সেই স্থান থেকে নিজ নিজ অবস্থানে চলে গেলেন ওমার রদ আনহু বলেন আমি ইসলাম গ্রহণ করার পর সেই রাতেই চিন্তা করতে লাগলাম যে মক্কাবাসীদের মধ্যে রাসূলুল্লাহ সাল আলাইসাল্লামের সবচেয়ে কট্টর দুশ্মন কে আছে আমি তার কাছে যাব এবং আমার ইসলাম গ্রহণের কথা তাকে জানাবো আমি স্থির করলাম যে আবু জাহলেই বড় দুশ্মন অতপর সকাল হতেই আমি তার বাড়িতে গিয়ে দরজায় করাঘাত করলাম আবু জাহল বেরিয়ে আমার সামনে আসলো সে বলল ভাগ্নে তোমাকে খোশ আমদেদ জানাচ্ছি ওমারের মাতা হান্তামা বিনতে হিসাম আবু জাহলের বোন ছিলেন কি মনে করে এসেছ আমি বললাম আপনাকে জানাতে এসেছি যে আমি আল্লাহ ও তার রসুল মোহাম্মদ সাল্ল্লাহ আলাইহাল্লামের প্রতি ইমান এনেছি এবং তার আনিত বিধান ও বাণীকে মেনে নিয়েছি একথা মাত্র সে আমার মুখের উপর এই বলে দরজা বন্ধ করে দিল যে আল্লাহ তোকে কলঙ্কিত করুক যে খবর তুই এনেছিস তাকেও কলঙ্কিত করুক চুক্তি নামার বিবরণ কুরাইশরা দেখল রসুল্লাহ সাল্ল আলাইহাল্লামের সাহাবিগণ একটা নিরাপদ ও নিরুপ্রদ্রব স্থানে আশ্রয় পেয়েছে এবং নাজাসি তার কাছে আশ্রয় প্রার্থীদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়েছে তারা আরও দেখল ওমার ইসলাম গ্রহণ করেছে ফলে উমার ও হামজার মতো লোক রাসুল্লাহ সাল আলাইসাল্লামের সহচরদের দলভুক্ত হয়েছে এবং ইসলাম মক্কার পার্শ্ববর্তী গোত্রসমূহের মধ্যে ছড়িয়ে পড়তে শুরু করেছে এসব দেশে তারা পুনরায় মিলিত হলো এবং এই মর্মে একটা চুক্তিনামায় স্বাক্ষর করার সিদ্ধান্ত নিল যে বনু হাসিম ও বনু আব্দুল মুতালিক গোত্রের সাথে অবশিষ্ট কুরাইসকোন এখন থেকে আর কোনো বিয়ে শাদি ও বেচাকেনা করবে না একটি সম্মেলন আহ্বান করে তারা এই চুক্তিনামা সম্পাদন ও স্বাক্ষর করল এরপর চুক্তিনামাটি কাবা শরীফের ভেতরে ঝুলিয়ে রাখল যাতে তাদের মনে ওটার গুরুত্ব ও প্রভাব বেশি পাই মনসুর ইবনে ইকরামা এই চুক্তিনামা লিপিবদ্ধ করে এবং রসুল্লাহ সাল্লাইসাল্লামের বদ দোয়ায় তার কয়েকটি আঙ্গুল অসাড় হয়ে যায় এই চুক্তি সম্পন্ন হওয়ার পর বনু আব্দুল মোত্তালিব গোত্রের লোকগণ আবু তলিবের শরণাপন্ন হয় তারা সবাই তার কাছে সমবেত হলো এবং সবাই আবু তলিবের সাথে তার গিরিবর্তে প্রবেশ করল অপরদিকে বনু হাসিম গোত্র থেকে আবুল আহাব বেরিয়ে গিয়ে বৈরিক কুরাইজদের সাথে মিলিত হলো এবং তাদের পক্ষ সমর্থন করলো সে বলত মোহাম্মদ আমাকে এমন সব বিষয় বলে যা আমি দেখতে পাই না সে বলে মৃত্যুর পরে আবার জীবন হবে এ কথা বিশ্বাস করলে আমার হাতে আর কি থাকলো এরপর সে তার দুই হাতে ফুঁক দেয় আর বলে তোমাদের উভয় ধ্বংস সাধিত হোক অর্থাৎ উভয় হাতের মোহাম্মদ যা বলে তা কোনোটাই আমি তোমাদের ক্ষেত্রে দেখি না হাতে আমল নামা আসার ব্যাপার নিয়ে উপহাস করাই সম্ভবত তার উদ্দেশ্য এই প্রসঙ্গে আল্লাহ এ আয়াত নাজিল করেন তাব্বাত ওয়াতাব আবুল আহ দুই হাত ধ্বংস হোক এবং সে নিজেও ধ্বংস হোক বনু আব্দুল মুতালিব ও বনু হাসিম কোত্রোদয়ের গিরিবর্তে অবরোধ জীবনযাপন চলে দুই বা তিন বছর এ সময় তারা অবর্ণনীয় কষ্ট ভোগ করেন দু একজন সুরিদ কুরাইশ আতিয়ের গোপন সহযোগিতা ছাড়া কিছুই তাদের কাছে পৌঁছত না রসুল্লাহ সাল্লাহ আলাইহাল্লামের উপর কুরাইসদের নির্যাতন আল্লাহর বিশেষ রক্ষা ব্যবস্থার কারণে আপন চাচা বনু আব্দুল মুতালিব ও বনু হাসিম কোত্রের কার্যকর প্রতিরোধের মুখে কুরাইশরা খোদ রসুল্লাহ সাল্লাহ আলাইহ উপর শারীরিক কোনো আক্রমণ চালাতে পারেনি তাই তারা অনন্যপায় হয়ে তাকে নিন্দা কটাক্ষ উপহাস বিদ্রুপ করা এবং তার সাথে ঝগড়া বিবাদে লিপ্ত হওয়ার পথ বেছে নেয় কোরআন কুরাইশদের এ জাতীয় ক্রিয়াকলাপ কোরসাল্লাহ আলাইসাল্লামের বিরুদ্ধে তাদের শত্রুতামূলক আচরণ সম্পর্কে বিস্তারিত বর্ণনা ও বিশ্লেষণ সহ নাজিল হতে থাকে এ জাতীয় আচরণকারীদের কারো কারো নাম কোরআনে উল্লেখ করা হয়েছে অন্যদের নাম উল্লেখ না করে কাফিরদের সম্পর্কিত সাধারণ বর্ণনার অন্তর্ভুক্ত করা হয়েছে কুরাইস্তের মধ্য থেকে এ জাতীয় যেসব লোকের নাম কোরআনে উল্লেখ করা হয়েছে তাদের মধ্যে আবুল আহাব ইমনা আব্দুল মুতালিব অন্যতম তার স্ত্রী উম্মে জামিল বিন তেহাব ইমনে ইমাইয়াকে আতাল হাতব অর্থাৎ কাঠ বহন কারেনি বলে উল্লেখ করা হয়েছে কেননা সে কাটা সংগ্রহ করে এনে রসুল্লা সাল্লাহ আলাইসাল্লামের যাতায়াতের পথে ছড়িয়ে রাখত এজন্যই আল্লাহ তাদের উভয়ের সম্পর্কে এই সুরা নাজিল করেন তাব্বাত ইয়াদা লাহাবি ওয়াতাব ভেঙে গিয়েছে আবুল আহাবের দুই হাত আর সে ব্যর্থ হয়েছে তার সম্পদ ও অর্জিত কোনো কিছুই তার কাজে আসেনি অবশ্যই সে বিশিষ্ট আগুনে নিক্ষিপ্ত এবং তার সাথে তার স্ত্রীও যে কাঠ বহন করেনি তার গলায় থাকবে খেজুর ছালের রশি ইবনে ইসাক বলেন আমি শুনেছি উমে জামিল যখন তার ও তার স্বামীর ব্যাপারে নাজিল হওয়া কোরআনের এই সুরার কথা শুনল তখন হাতে একটা পাথর মুষ্টিবদ্ধ করে রসুল্লাহ সাল আলাইহ নিকট উপস্থিত হল এই সময় তিনি আবু বকর সিদ্দিক হদ আনহুর সঙ্গে কাবা শরীফের পাশে মসজিদে হারামে বসেছিলেন সে সেখানে তাদের দুজনের কাছে এসে দাঁড়াতে আল্লাহ তালা তার চোখ থেকে রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে অদৃশ্য করে দিলেন ফলে সে আবু বকর ছাড়া আর কাউকে দেখতে পেল না সে বলল হে আবু বকর তোমার সঙ্গে কোথায় আমি শুনেছি সে আমার নিন্দা করে আল্লাহর শপথ তাকে পেলে আমি এ পাথর তার মুখের উপর ছুঁড়ে মারতাম এ কথা বলে সে চলে গেল আবু বকর রদ আল্লাহ আনহু বললেন হে আল্লাহ রসুল আপনি কি মনে করেন যে সে আপনাকে দেখতে পেয়েছে রসুল্লাহ সাল্লাহ আলাইহ সাল্লাম বললেন সে আমাকে দেখতে পায়নি আল্লাহ আমাকে দেখবার শক্তি তার থেকে ছিনিয়ে নিয়েছিলেন আর উমাইয়া ইবনে খালফ ইবনে ওয়াহাব ইবনে হুজাফা ইবনে জুমা রসল্লা সাল্লাইসাল্লামকে দেখলে উচ্চ স্বরে গালাগালি ও অস্ফুট স্বরে নিন্দা করত আল্লাহ তার সম্পর্কে সুরাহুমাজা নাজিল করেন অলুল্লি কুল্লি হমাজা তিল্লুমাজা সামনাসামনি কথা বলতে অসাক্ষাতে নিন্দা করতে এবং ধন সম্পদ উপার্জন করে তা গুনে গুনে রাখতে অভ্যস্ত এমন প্রত্যেক ব্যক্তির জন্য অনিবার্য ধ্বংস সে মনে করে তার সম্পদ তাকে চিরকাল বাঁচিয়ে রাখবে কখনো নয় সে অবশ্যই চূর্ণ বিচূর্ণকারী স্থানে নিক্ষিপ্ত হবে আর সেই চূর্ণ বিচূর্ণকারী স্থানটা কি কি তুমি জানো সেটা আল্লাহর আগুন যাকে উত্তপ্ত করা হয়েছে যা অন্তর পর্যন্ত পৌঁছে যাবে নিশ্চয় তা তাদের উপর ঢেকে বন্ধ করে দেয়া হবে তা উঁচু উঁচু স্তম্ভে পরিবেষ্টিত থাকবে আরেকজন ছিল আস ইবন ওয়াইল সাহামি রসুল্লাহ সাল্ল আলাহ সাল্লামের অন্যতম সাহাবি খাব্বাব ইবনুল আর্থ একজন কর্মকার ছিলেন তিনি তরবারি বিক্রি করছিলেন এই সুবাদে আসের নিকট তার বেশ কিছু টাকা পাওনা ছিল তিনি সেই টাকার তাগিদ দিতে গেলে আস বলল হে খাব্বাব তোমাদের লোক মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম বিশ্বাস করে যে জান্নাতে যারা যাবে তারা যত খুশি সোনা রূপা পোশাক চাকর নফর পাবে তাই না খাব্বাব বললেন হ্যাঁ আস বলল তাহলে হে খাব্বাব আমাকে কেয়ামত পর্যন্ত সময় দাও আমি ওই জান্নাতে গিয়ে তোমার পাওনা পরিশোধ করে দেব হে খাব্বাব আমি আল্লাহর শপথ করে বলছি তুমি ও তোমার সাথী মোহাম্মদ সাল্ল আলাইসাল্লাম আল্লাহর কাছে আমার চেয়ে অগ্রগণ্য হবে না এবং আমার চেয়ে বেশি সৌভাগ্যশালীও হবে না এ প্রেক্ষিতে আজ সম্পর্কে আল্লাহ নাজিল করেন তুমি কি সেই ব্যক্তিকে দেখেছ যে আমার আয়াতগুলোকে অস্বীকার করে এবং বলে যে আমাকে তো ধন সম্পদ ও সন্তান সন্ততি দিয়ে সমৃদ্ধ করা হতেই থাকবে সে কি গায়েব জেনে ফেলেছে কিংবা করুণাময় আল্লাহর কাজ থেকে কোনো প্রতিশ্রুতি আদায় করে নিয়েছে কখনো নয় সে যা বলে আমি লিখে রাখব এবং তার শাস্তি আরও বাড়িয়ে দেব যে সন্তান ও ধন সম্পদের কথা সে বলে তার শেষ পর্যন্ত আমারই অধিকারভুক্ত হবে এবং সে একাকী আমার কাছে হাজির হবে সুরামারিয়াম অপর এক রেওয়ায়ত থেকে জানা যায় যে জাহল ইবনে হিসাম রসুল্লাহ সাল্লাহ আলাইহসাল্লামের সাথে দেখা করে বলে হে মোহাম্মদ আমাদের দেবদেবীকে গালাগালি করা তোমাকে বন্ধ করতে হবে নচেত তোমার খোদাকে গালি দেব। এ প্রসঙ্গে আল্লাহ এ আয়াত নাজিল করেন ওদের দেবদেবীকে তোমরা গালি দিও না তাহলে ওরা শত্রুতা ও অজ্ঞতার কারণে আল্লাহকে গালি দেবে সুরা আল আনাম নাদার ইবনে হারেস ইবনে কালাদা ইবনে আব্দে মানাফ ইবনে আব্দুদ্দার ইবনে কুসাই ছিল এমনই আরেকজন আলাইহি সাল্লাইসাল্লাম যখনই কোনো বৈঠকে আল্লাহর দিকে মানুষকে দাওয়াত দিতেন কোরআন তিলাত করতেন এবং কোরাইসদেরকে অতীতের ধ্বংসপ্রাপ্ত জাতিগুলোর ইতিহাস বর্ণনা করে তাদের অনুরূপ পরিণতির শিকার হওয়া সম্পর্কে সাবধান করে দিতেন এবং বৈঠক শেষ করে চলে যেতেন তখন নাদার ইবনে হারেস বসে থাকত এবং ওই বৈঠকের শ্রোতাদের কাছে পারস্যের বীর রুস্তম ও ইসফিন্দিয়ারের কাহিনী বলত তারপর সে বলতো মোহাম্মদ আমার চেয়ে ভালো কাহিনী শোনাতে পারে না মোহাম্মদের কাহিনীগুলো তো প্রাচীন যুগের কিচ্ছা কাহিনী ছাড়া কিছুই নয় ওগুলো মোহাম্মদ যেমন লিখে রেখেছে তেমনি আমিও লিখে রেখেছি তার সম্পর্কে আল্লাহ তালা সুরা আল ফুরকানে বলেন তারা বলেছে এসব প্রাচীন যুগের কিচ্ছা কাহিনী যা মুহাম্মদ সাল্লাহ আলহ লিখিয়ে নিয়েছে এগুলো তাকে প্রতিদিন সকালে ও বিকালে শেখানো হয় হে নবী তুমি বলো এ বাণী তিনিই নাজিল করেছেন যিনি আকাশ ও পৃথিবীর সকল গুপ্ত রহস্য জানেন বস্তুত তিনি ক্ষমাশীল করুণাময় তার সম্পর্কে আরও নাজিল হয় অবিশ্বাসীকে যখনই আমার আয়াত পড়ে শোনানো হয় অমনি সে বলে এ শব্দ প্রাচীনকালের চিৎচা কাহিনী মাত্র সুরা কলাম আরও নাজিল হয় এমন প্রত্যেক মিথ্যাবাদী পাপিস্টের জন্য ধ্বংস যার সামনে পঠিত আল্লাহর আয়াতগুলো শুনেও সে দাম্ভিকতার উপর শক্ত হয়ে দাঁড়ায় এবং এমন ভান করে যেন শোনেনি সুতরাং তাকে যন্ত্রণাদায়ক শাস্তির সংবাদ জানিয়ে দাও সুরা আল জাসিয়া আরেক ব্যক্তি হল আখনাস ইবনে সুরাইক ইবনে আমর ইবনে ওয়াহাব সাকাফি সে ছিল একজন গণ্যমান্য লোক শ্রী রাসুল্লা সাল্ল আলাই সাল্লামকে নানা উপায়ে লাঞ্ছনা দিত এবং অকথ্য কথা বলত আল্লাহ তার সম্পর্কে সুরা আল কালামে বলেন এমন ব্যক্তির আনুগত্য করো না যে অত্যধিক কসম খায় যার কোনো গুরুত্ব নেই যে অতিমাত্রায় গালাগাল করে ও চগলখড়ি করে বেড়ায় যে ভালো কাজে বাধা দেয় সীমা লঙ্ঘন করে পাপ কাজে লিপ্ত থাকে যে অতিমাত্রায় দুষ্কৃতিকারী অত্যাচারী এবং সর্বোপরি যে পরিচয়হীন ওয়ালিদ ইবনে মুগীরা বলেছিল কোরাইশ কোত্রে আমার মতো সর্দার এবং সাকিফ কোত্রে আবু মাসউদ আমর ইবনে ওমায়ের সাকাফি থাকতে ওহিনাজিল হল হলো কি না মোহাম্মাদের উপর আমরা দুই শহরের দুই প্রধান ব্যক্তিত্ব কিনা বাদ পড়ে গেলাম এর জবাবে আল্লাহ নাজিল করেন সৌরা জোখরো ফের আয়াত তারা বলেছে দুই শহরের কোনো একজন প্রধান ব্যক্তির উপর ওরা নাজিল হলেই ভালো হতো তোমার প্রভুর অনুগ্রহ কি ওরাই বন্টন করে থাকে পার্থিব জীবনে তাদের জীবিকা আমিই তাদের মধ্যে বন্টন করেছি এবং আমি তাদের কিছু সংখ্যক লোককে অপর কিছু সংখ্যক লোকের উপর শ্রেষ্ঠত্ব দান করেছি যার ফলে একে অপরকে কাজে লাগাতে পারে আসলে তারা যা সংগ্রহ করছে তার চেয়ে তোমার প্রভুর অনুগ্রহই উৎকৃষ্ট উকবা ইবনে আবু মোয়াইদ উবাই ইবনে খালফ উভয় পরস্পরের অন্তরঙ্গ সহচর ছিল একবার উকবার রসল্লা আলাইহ সাল্লামের মজলিসে বসেছিল এবং তার কথা শুনছিল উবাই এ খবর জানতে পেরে উকবার কাছে এসে বলল তুমি মোহাম্মদের মজলিসে বসেছো এবং তার কথা শুনেছ তাকে আমি শুনিনি মনে করেছ অতপর সে কঠিন শপথ বাক্য উচ্চারণ করে বলল তুমি যদি মোহাম্মদের মজলিসে বসে থাকো এবং তার কথা শুনে থাকো আর তার মুখে থুথু নিক্ষেপ না করো তবে তোমার মুখ দেখা আমার জন্য হারাম হয়ে যাবে আল্লাহর অভিসম্পাদ উপর হতভাগ্য সত্যি সত্যি আল্লাহর দুশ্মন উবায়ের নির্দেশ অনুযায়ী কাজ করল এ সম্পর্কে আল্লাহ নাজিল করলেন যেদিন জালিম নিজের আঙ্গুল কামড়ে অনশোচনা করবে এবং ভাববে হাই আমি যদি রাসুলের সহযোগিতা করতাম হাই আমি যদি অমুককে অন্তরঙ্গ বন্ধুরূপে গ্রহণ না করতাম সে তো আমাকে বিপদগামী করে দিয়েছে আমার কাছে পথ নির্দেশ আসার পর বস্তুত শয়তান মানুষকে হেয় করতে খুবই সিদ্ধ হস্ত একদিন উবাই খালফ একখানা জীর্ণপ্রায় পুরনো হার নিয়ে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে গেল এবং বলল হে মুহাম্মদ তুমি কি বিশ্বাস করো যে আল্লাহ এই ধ্বংসপ্রায় হাড়কে পুনর্জীবিত করবেন অতপর সে ওটা নিজের হাতের উপর গুঁড়ো করে বাতাসে ফুঁক দিয়ে রসুল্লাহ সাল্ল আলাহসাল্লামের দিকে উড়িয়ে দিল রসুল্লাহ সাল্লাহ আলাহ্লাম বললেন হাঁ আমি বলি আল্লাহ ওই হাড়কে এবং তোমাকে চিহ্ন হয়ে যাওয়ার পর পুনর্জীবিত করবেন অতপর তোমাকে জাহান নামে নিক্ষেপ করবেন এ প্রসঙ্গে আল্লাহ নাজিল করলেন সে আমাকে দিয়ে দৃষ্টান্ত দেয় আর নিজের সৃষ্টির ব্যাপারটা ভুলে যায় সে বলে এ অস্থিগুলো যখন জরাচীর্ণ হয়ে গেছে তখন কে এগুলোকে আবার জীবিত করবে তুমি তাকে বলো এগুলোকে তিনি পুনর্জীবিত করবেন যিনি প্রথমবার এগুলোকে সৃষ্টি করেছিলেন তিনি সৃষ্টির সবই জানেন তিনি সে আল্লাহ যিনি তোমাদের জন্য শ্যামল সবুজ গাছ হতে আগুন উৎপন্ন করেছেন আর তা দিয়ে তোমরা নিজেদের চুলো জ্বালাও সুরাইয়াসিন আরেকদিন যখন রসুল্লাহ সাল্লাইসাল্লাম আলাইসাল্লাম কাবার তাওয়াফ করছিলেন তখন আসাদ ইবনুল মুতালিব ইবনে আসাদ ইবনা আবদুল উজ্জা ওয়ালিদ ইবনে মগিরা উমাইয়া ইবনে খালফ ওয়াস ইবনে ওয়াইল সাহমী রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে ঘিরে ধরল তারা সবাই ছিল নিজ নিজ গোত্রের প্রবীণ ব্যক্তি তারা বলল হে মোহাম্মদ এসো আমরা তোমার আল্লাহর পূজা করি আর তুমি আমাদের দেবদেবীর পূজা করো এভাবে আমরা পরস্পরের কাজে শরিক হয়ে যাই যদি তোমার মা বুধ আমাদের দেবদেবীর চেয়ে ভালো হয়ে থাকে তাহলে আমরা তার পূজার অংশ পেয়ে গেলাম আর যদি আমাদের দেবতা তোমার খোদার চেয়ে ভালো হয়ে থাকে তাহলে তুমিও তার অংশ পেয়ে গেলে এর জবাবে আল্লাহ নাজিল করলেন হে নবী তুমি বলো হে কাফিরগণ তোমরা যার বাহাদাত করো আমি তার ইবাদত করি না আর আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না আমি তার ইবাদত করব না যার ইবাদত তোমরা করছো আর আমি যার ইবাদত করি তোমরাও তার ইবাদত করবে না তোমাদের জন্য তোমাদের দিন আর আমার জন্য আমার দিন সুরাল কা ফিরুন আল্লাহ কাফিরদেরকে ভীতি প্রদর্শনের জন্য জাকুম বৃক্ষের উল্লেখ করলে আবু জাহল ইবনে হিসাম বলল হে কুরাইশগণ মোহাম্মদ যে জাক্কুম বৃক্ষের ভয় দেখাচ্ছে সেটা কি জানো তারা বলল না তখন সে বলল মদিনার খেজুর যা মাখন সহকারে রাখা হয় আল্লাহর শপথ করে বলছি মদিনায় যদি বসবাস করার সুযোগ পাই তাহলে তৃপ্তি সহকারে ওটা খাব এই প্রসঙ্গে আল্লাহ নাজিল করলেন জাক্কুম গাছ গুণাকারের খাদ্য হবে তেলের গাদের মতো পেটের ভেতরে এমনভাবে উথলে উঠবে যেমন ফুটন্ত পানি টক করে উঠলে ওঠে সুরাদ্দু খান অর্থাৎ জাকুম সম্পর্কে আবুজাহল যা বলে আসলে তা নয় একবার ওয়ালিদ ইবনে মুগীরা রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সাথে মিলিত হয় রসুল্লাহ সাল্ল সাল্লাম তার সাথে কথা বলতে আরম্ভ করেন তিনি ওয়ালিদের ইসলাম গ্রহণের ব্যাপারে আশাবাদী হয়ে উঠেছিলেন এ সময় অন্ধ সাহাবি ইবনে উম্মে মাকতুম সেখানে গিয়ে হাজির হলেন তিনি রসুল্লাহ সাল্লাহ আলাই সাথে আলাপ শুরু করে দিলেন এবং তাকে কোরআন পড়ে শোনাতে বললেন রাসূলুল্লাহ সাল্ল আলাহ কাছে তার এ আগমন ও কথাবার্তা বিরক্তিকর বলে মনে হল কারণ তিনি ওয়ালিদের সাথে কথাবার্তায় তেমন মনোযোগ দিতে পারছিলেন না ফলে তার ইসলাম গ্রহণের ব্যাপারে তিনি যে আশা পোষণ করেছিলেন সেটা পণ্ড হয়ে যাওয়ার উপক্রম হল আবদুল্লাহ ইবনে উম্মে মাকদুমের কথাবার্তা অতিমাত্রায় বেড়ে যেতে আরম্ভ করেছে দেখে তিনি বিরক্তি ভরে মুখ ফিরিয়ে নিলেন এবং তাকে কোনো গুরুত্ব দিলেন না তাই আল্লাহ তালা তার সম্পর্কে নাজিল করলেন সে তথা রাসুল ভ্রু কুচকিয়ে মুখ ফিরিয়ে নিল এ কারণে যে তার কাছে অন্ধ লোকটি এসেছিল তুমি জানো সে হয়তো সুদরে যেত কিংবা উপদেশ গ্রহণ করত এবং উপদেশ তার জন্য কল্যাণকর হতো পক্ষান্তরে যে লোক অনাগ্রহী তার প্রতি তুমি বেশ মনোযোগ দিচ্ছ অথচ সে শুধরে না গেলেই বা তোমার কি যায় আসে আর যে লোক তোমার নিকট দৌড়ে এলো এবং যে পরিণাম সম্পর্কে ভয় করছিল তুমি তার প্রতি অনীহা দেখাচ্ছ কখনও নয় এটা একটা উপদেশ যার ইচ্ছা গ্রহণ করবে সম্মানিত গ্রন্থসমূহে লিপিবদ্ধ যা উচ্চ মর্যাদায় অধিষ্ঠিত ও পবিত্র সুরা আবাসা অর্থাৎ আল্লাহ বলেন আমি তোমাকে সকলের জন্য সুসংবাদ দানকারী ও সতর্ককারী করে পাঠিয়েছি এবং তোমাকে নির্দিষ্ট কারো জন্য পাঠায়নি অতএব যে যা চেয়েছে তা থেকে তাকে বঞ্চিত করো না আর যে ব্যক্তি ইচ্ছুক নয় তার জন্য লালায়িত হই না যারা রসল্লা সাল্লাহ আলাইসাল্লামকে তার বাড়ির চৌহদ কষ্ট দিত তারা হল আবুল আহাব হাকাম ইবনে আবুল আস উকবা ইবনা আবু মুদ আদি ইবনে হামরা আসাকাফি ও ইবনুল আসাদা আল হাজালি এরা সবাই ছিল তার প্রতিবেশী হাকাম ইবনে আবুল আস ছাড়া এদের মধ্যে কেউ ইসলাম গ্রহণ করেনি বর্ণিত আছে এসব লোক রসুল্লা সালাহ আলহি সাল্লাম যখন নামাজ পড়তেন তখন তার উপর ছাগলের নারী ভিড়ি ছুটে মারত কেউ কেউ তার বাড়িতে রান্নার জন্য চুলোয় চড়ানো হাঁড়িতেও ওই নারী নিক্ষেপ করত। শেষ পর্যন্ত রাসুল্লাহ সাল্ল আলাইহাল্লাম বাধ্য হয়ে একটা দেয়ালের আড়ালে লুকিয়ে নামাজ পড়তে লাগলেন তারা তার শরীরে নারী ভরে নিক্ষেপ করলে রাসুল্লাহ সালাল্লাহ আলাইহাল্লাম তা একটা লাঠির মাথায় উঠিয়ে বাড়ির বাইরে যেতেন এবং সংশ্লিষ্ট লোকের ঘরের দরজায় গিয়ে ডেকে বলতেন হে আবদে মানাফের জাতিগোষ্ঠী এটা তোমাদের কোন ধরনের প্রতিবেশী সুলভ আচরণ তারপর তিনি সেই নারী ভড়ি রাস্তায় ছুঁড়ে ফেলে দিতেন আবিসিনিয়া থেকে মক্কার লোকদের ইসলাম গ্রহণের খবর শুনে মুহাজিদদের প্রত্যাবর্তন রসল সাল্লামের যে সব সাহাবি আবিসিনিয়ায় হিজরত করেছিলেন তারা শুনলেন যে মক্কাবাসীরা ইসলাম গ্রহণ করেছে এ কথা শুনে তারা মক্কা অভিমুখে রওনা দিলেন মক্কা নগরীর কাছাকাছি পৌঁছলে তারা জানতে পারলেন যে মক্কাবাসীরা ইসলাম গ্রহণ করেছে বলে যে কথা তারা শুনেছেন তা ঠিক নয় ফলে মক্কাবাসীদের কারো সহযোগিতা নিয়ে অথবা গোপনে ছাড়া কেউই নগরীতে প্রবেশ করলেন না সর্বমোট ৩৩ জন সাহাবিক আবিসিনিয়া থেকে প্রত্যাবর্তন করলেন উসমান ইবনে মাজউন ওয়ালিদ ইবনে মগিরার আশ্রয়ে এবং আবু সালামা ইবনে আব্দুল আসাদ আবু তলিব ও তার মাতা রাবাহ বিনতে আব্দুল মুত্তানিবের আশ্রয়ে মক্কায় প্রবেশ করেন